এই গরমে রোজার দিন মোহিতো কার না ভালো লাগে, বিশেষ করে অরেঞ্জ আর ওয়াটারমেলন মোহিতো। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দুইটা মোহিতো করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি অরেঞ্জ মোহিতোর জন্য নিয়েছি অরেঞ্জ, লেবু, পুদিনা পাতা এবং চিনি আছে, সাথে আছে এখানে আমি মেরিন্ডা নিয়েছি। চাইলে যে কেউ যে কোনো টাইপের সোডা নিতে পারে, তো আমি মেরিন্ডা নিয়েছি কারণ হলো মনে হয়েছে যে লেমনের সাথে মেরিন্ডাটা খুব ভালো যায়, সরি লেমন তো না, অরেঞ্জের সাথে। সো তাহলে শুরু করি আমরা, আর পরবর্তীতে আমি আবার দেখাবো অরেঞ্জের, সরি ওয়াটারমেলনের মোহিতো। সো সব উপকরণ আমি এখানে রেখেছি। ওয়াটারমেলনের জন্য আমি স্প্রাইট নিয়েছি, আর অরেঞ্জের জন্য নিয়েছি হলো মেরিন্ডা। সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই, কারণ যেহেতু ইফতারির টাইমও হয়ে গেছে আর বেশিক্ষণ নেই। আমি প্রথমে দিয়ে দিলাম হলো লেবু, 5-6 পিস লেবু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবং এটা একটা জগের মধ্যে, মানে আমি জগের মধ্যে আসলে শুরু করব, এই জন্য জগে দিয়ে দিয়েছি। আর এরপরে দিচ্ছি হলো অরেঞ্জ, অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। দেন আমি দেব পুদিনা পাতা, তো কারণ মোহিতোর মেইন উপকরণটাই আসলে পুদিনা পাতা। সো এটা আমি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা, হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটা একটু ম্যাশ করে নিচ্ছি, অরেঞ্জ এবং পুদিনা পাতা এবং লেবু সবগুলো, যাতে স্মেলটা বের হয়, এই জন্য সবগুলো ম্যাশ করে নিয়েছি। দেন এর মধ্যে আমি অ্যাড করব পরবর্তীতে যেটা, চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ চিনিটা দিলে টেস্টটা একটু, আসল টেস্টটা পাওয়া যাবে, এই কারণে আমি চিনি দিয়ে দিয়েছি। আমি চিনি দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ, এবং সাথে দিচ্ছি আইস, বরফ দিয়ে দিচ্ছি। পরে আবার যখন আমরা খাবো তখন আর একটু বরফ দিব, এখন জাস্ট স্টার্ট করার সময় একটু বরফ দিয়ে নিলাম। এরপরে আমি এটার মধ্যে অ্যাড করব হলো মেরিন্ডা। হ্যাঁ, মেরিন্ডাটা দিয়ে দিব, কারণ যেহেতু ইফতারির টাইম চলে আসছে, সো আর ওয়েট করে লাভ নেই, চাইলে আপনারা অন্য সময়ে যেটা করতে পারেন, ইফতারির ঠিক আগ মুহূর্তে কিংবা খাওয়ার ঠিক আগ মুহূর্তে এটা দিতে পারেন। সো আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ সময় বেশি নাই। সো মেরিন্ডাটা আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ মিক্স করাটা খুবই ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ সব কিছু একসাথে ইয়ে হবে না। হ্যাঁ, দেন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, সো পরিবেশনের জন্য। চাইলে অনেক সময় যেটা হয় কি, ঢালার সময় দেখা যায় যে পুদিনা পাতাটা কিংবা লেবু আটকে যায়, তো আপনি চাইলে চামচ দিয়ে আবার একটু উঠিয়ে গ্লাসে দিয়ে দিতে পারেন। তো এই তো এইভাবেই আর কি আমার হয়ে গেল অরেঞ্জ মোহিতো। আর খাওয়ার আগে আর একটু বরফ দিয়ে নিব, কারণ ঠান্ডা, যেহেতু রোজা এক, তারপরে আবার গরমও পড়েছে, সো একটু ঠান্ডা না হলে ভালো লাগে না মোহিতো। তো এই তো হয়ে গেল অরেঞ্জ মোহিতো। আপনারা আশা করি এটা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেন এখন আমরা শুরু করছি ওয়াটারমেলন মোহিতো। এখানে আমি ইয়ে নিয়েছি, তরমুজ নিয়েছি, এবং আগের উপকরণই আছে, আর এটাতে আমি দিচ্ছি স্প্রাইট, কারণ এটা আমার মনে হয়েছে যে স্প্রাইটটা এটার সাথে খুব ভালো যাবে, এই কারণে আমি এটাতে স্প্রাইট অ্যাড করেছি। তো আমি এখানেও সেমভাবেই দিয়ে দিচ্ছি, ফার্স্টে আমি লেবু দিয়ে দিলাম, প্রায় 8-10 পিস লেবু,
ছোট ছোট করে নিয়েছি চিকন চিকন করে আর পাশে দিচ্ছি হলো পুদিনা পাতা আর এর পরে পুদিনা পাতা দিয়েছি আমি হাফ কাপের মতো আর এর পরে আমি এতে অ্যাড করব হলো ওয়াটারমেলন এটাকেও আমি সেম ভাবে ম্যাশ করে নেছি কারণ ম্যাশ না করলে তো আসলে তরমুজের রসটা বের হবে না আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তো আমি এটাকে এভাবে ম্যাশ করে নিয়েছি সো এই তো হয়ে গেল ম্যাশ করা এবং দেখেন বেশ অনেকটা জুস বের হয়েছে সো এতে এর পরে আমি দিয়েছি চিনি যদিও তরমুজ বেশ মিষ্টি এবং পাশাপাশি স্প্রাইটও মিষ্টি তো আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি এখানে আমি 2 চা চামচের পরিমাণ চিনি দিয়েছি এবং সাথে আমি যেটা করব একটু লবণ অ্যাড করব আপনারা চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে লবণটা দেওয়ার পরে টেস্টটা একটু ভালো আসবে যার কারণে আমি সাথে একটু সামান্য পরিমাণ লবণও অ্যাড করে নিয়েছি সো এই তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব হলো স্প্রাইটটা কারণ হ্যাঁ স্প্রাইটটা দেওয়ার পরে এটার আসল ইয়েটা চলে আসবে তো দেখেন দেখতে খুবই ভালো লাগছে এটা যে বাবলগুলো আছে সেগুলো সব উপরে উঠে এসছে সামনাসামনি দেখতে আরও ভালো লেগেছে তো এই তো এবার এটাকে আমি একটা চামচ দিয়ে আগের মতো নেড়ে নিব যাতে সব কিছু মিক্সড হয় এবার আমি তরমুজের মোহিতোটাকে একটি আরেকটি গ্লাসে ঢেলে নিচ্ছি তো এটাও দেখা যাবে যে সেম পুদিনা পাতা কিংবা লেবু পড়ছে না তো এটাকেও আপনি চাইলে চামচ দিয়ে তুলে নিতে পারেন তো এই তো হয়ে গেল আমার 2টা মোহিতো ওয়াটারমেলন মোহিতো এবং সরি অরেঞ্জ মোহিতো সো এই তো রোজার মধ্যে গরমে আপনারা ট্রাই করে দেখেন আশা করি খুবই ভালো লাগবে খুবই রিফ্রেশিং সারাদিন রোজার পরে এই রিফ্রেশিং মোহিতো খেতে আসলেই খুবই অসাধারণ ধন্যবাদ সবাইকে